এই বউ, কাছে আসো, একটু আদর করি। লাগবে না। তোমার চুলের গন্ধ যে বারবার আমায় মাতাল করে দেয় শোনা। ওটা চুলের গন্ধ নয়, শ্যাম্পুর গন্ধ। তোমার কি মনে হয় আমি শ্যাম্পুর গন্ধ চিনি না? এই গন্ধ সে তীব্র একটা মাদকময় গন্ধ আছে, যেটা শুধু আমি নিতে পারি। এই পৃথিবীতে আর কারো ক্ষমতা নেই সেই গন্ধ নেওয়ার। সেই সাথে সেটা আমায় আকৃষ্ট করে তোমার প্রতি। বারবার আমাকে তোমার কাছে নিয়ে আসে, হাজার জনতার ভিড়ের মাঝেও আমি সেই গন্ধ শুকিয়ে বের করে দিতে পারবো তোমাকে। হয়েছে, আর অভিনয় করতে হবে না। বুঝে গেছি তোমার কি লাগবে। আরে অভিনয় না, সত্যি বলছি। ঠিক আছে, আর বলবো না। এখন যখন বুঝে গেছো আমার কি লাগবে, তাহলে সেটা আগে নেই। এতক্ষণ সাজিত আর রিমি বিছানায় শুয়ে একে অপরের সাথে কথা বলছিল। তারা দুইজন স্বামী স্ত্রী, ঢাকার একটি ফ্ল্যাটে থাকে। দুইজনের পরিবারের কেউ নেই, এক কথায় দুইজনের দুইজন ছাড়াই পৃথিবীতে আর কেউ ছিল না। হয়তো সেই কারণেই তাদের ভিতর ভালোবাসাটা একটু বেশিই ছিল। রিমির কাছ থেকে সিগন্যাল পেয়ে সাজিয়ে ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যায়, আর একত্র করে দেয় দুটি ঠোঁট। তাদের ভালোবাসাতে কোনো কমতি ছিল না। সুন্দর গোছানো একটি সংসার, সাজিত ছোটোখাটো একটা ব্যবসা করে। সকাল 9টার দিকে বেরিয়ে যায় আর বিকেল 4:30 নাগাদ ফিরে আসে। তারপর দুইজনের খুনসুটি করতে করতেই চলে যায়। সাজিদের কাছ থেকে রিমি নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাতে থাকে আর বলে, আজকের মতো এটুকুই, কালকে আবারও তো কাজে যেতে হবে সকাল সকাল, আর আমিও না খুব ক্লান্ত। এ ঘুমিয়ে পড়ো চুপচাপ। ব্যাস এটুকুই, আমি তো ভেবেছিলাম পুরো সকাল পর্যন্ত জেগে থাকবা, জবাব দিল সাজিদ। কিন্তু রিমি সেটা শুনল কি না সাজিদ জানে না, সেও ঘুমিয়ে গেল। সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গেল সে। এইদিকে রিমি বাড়িতে একা, করার মতো তেমন কিছুই নেই। বাড়িতে একটা কাজের মেয়ে আছে, সেই প্রায় সব কিছু করে। রিমির কাজ শুধু বসে বসে সেই সব দেখা। কাজে গিয়ে সাজিদ বেশ ব্যস্ত হয়ে পড়ে, কারণ ক্লায়েন্টের চাপ অনেক বেড়ে গেছে। কাজ একটু হালকা হলেই সাজিদের রুমে প্রবেশ করে তার অফিসের একজন সহকারী, যার নাম হিয়া। সুন্দরী যুবতী মেয়ে, এখনো বিয়ে করেনি। সাজিদের সাথে বেশ ভালো বন্ধুত্ব তার। অফিসে যখন ফ্রি টাইম পায় তখন সাজিদ হিয়ার সাথেই গল্প করে পার করে দেয়। এইদিকে সাজিদ হিয়ার উপর মনে মনে দুর্বল, সে কেন জানি তার সাথে বেশি সময় ধরে থাকতে চায়, কারণটা তার অজানা। হিয়াও বেশ উপভোগ করে সাজিদের সঙ্গ, আজকেও তার ব্যতিক্রম হলো না। কাজ যেহেতু একটু হালকা হয়েছে তাই তারা গল্প করতে কফি শপে চলে গেল। সাজিদ যেহেতু সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সেই জন্য তাদের কিছু বলার মতো কেউ নেই। যখন তারা কফি শপে বসে গল্প করছিল তখন হঠাৎ রিমি দেখে ফেলে তাদের আর এগিয়ে আসে তাদের দিকে। আরে তোমরা এখানে কি করছো, প্রশ্ন করে রিমি। আরে রিমি, তুমি এখানে বসো, আর আমরা এখানে কফি খেতে এসেছিলাম। অফিসের কাজের চাপে বোরিং লাগছিল তাই চলে এলাম। দেখো ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম, জবাব দিল সাজিদ। রিমি বলল, আমি একটু মার্কেট করতে বেরিয়েছিলাম, আর এখানে তোমাদের দেখি তাই কথা বলতে আসি। হিয়া বলল, রিমি বসে পড়ো, একসাথে আড্ডা দেই, তোমাদের কথা শুনবো আজ আমি। রিমি তাদের ব্যাপারে অনেক কথাই বলে হিয়াকে, সে সব শুনে বলে, ওয়াও তোমরা খুব লাকি, আমার না খুব হিংসে হয় তোমাকে নিয়ে, আমারও যদি এরকম একটা বর থাকতো। আর একটা মেয়ের সাথে নিজের স্বামীকে দেখলে সেই মেয়ের কীরকম ফিলিংস হয় সেটা সেই জানে। কিন্তু রিমি সেই রকম কোনো কিছু বলল না, তাদের সাথে কথা আড্ডা দিয়ে নিজের কাজে চলে গেল। আসলে সে মার্কেট করতে বেরিয়েছিল। এইরকম করেই চলে যাচ্ছিল তাদের দিন। সাজিদ জানে সে সবার সাথেই অভিনয় করে যাচ্ছে, কারণ একটা মেয়ে দিয়ে তার চলে না, সবার সাথেই একরকম সে। বাড়িতে রিমির প্রতি যেমন ভালোবাসা দেখায়, বাহিরে অন্য মেয়েদের সাথেও তার মেলামেশা চলে। রিমি কিছু বোঝে না সেই রকম নয়, সে সব কিছু বুঝেও নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখে। কথায় আছে না, একটা পূর্ণাঙ্গ লাভ স্টোরি কখনো বাধা ছাড়া সম্পূর্ণ হয় না। তেমনি তাদের ভালোবাসাতেও কিছু বাধা আসবেই, সেটা জানে সে। আর সেই বাধা যারা পার করতে পারে তারাই অমর হয়ে আছে ইতিহাসের পাতায়। কিন্তু কিছু কিছু লাভ স্টোরি অসম্পূর্ণই রয়ে যায়, আর সেগুলোই মানুষ মনে রাখে চিরকাল। সাজিদ জানে না
এইসবের পরিণতি ভালো হবে না খারাপ, কিন্তু সে জানে রিমি তাকে প্রচণ্ড ভালোবাসে, আর সে সেই ভালোবাসা কখনো উপেক্ষা করতে পারবে না, আর তার অভ্যেসও সেই কোনোদিন ফেলে দিতে পারবে না। তার কাছে উপায় তখন ছিল না, দুই নৌকাতে পা দিয়ে চলতে হচ্ছিল তাকে। এইদিকে রিমি মনের অবস্থা তেমন ভালো নয়, সাজিদের আচার আচরণ তার কাছে কেমন জানি লাগে, আর অনেক সময় সাজিদকে মেয়েদের সাথে দেখে তার রাগ হয় প্রচুর। সাজিদের সাথে এই নিয়ে অনেক কথা হয়েছে তার, তার প্রতিবার সাজিদ তাকে আশ্বস্ত করেছে, কিন্তু যতবার সাজিদ কথা দিয়েছে ততবারই সে কথার খেলাপ করেছে। সেই জন্য এখন সে সাজিদকে অন্য নজরে দেখা শুরু করে। একটা ভালোবাসার মূল মন্ত্র হলো বিশ্বাস, যদি সেই সম্পর্কে বিশ্বাস না থাকে তাহলে সেটা ভালোবাসা নয়, সেই ভালোবাসা খুব শীঘ্রই ভেঙে পড়ার। পরিস্থিতি রিমি আর সাজিদকে এনে এমন একটা জায়গায় দাঁড় করিতেছে যে একটু এদিক ওদিক হলেই সব শেষ হয়ে যাবে। এই তো সেদিনের ঘটনা, সাজিদ কাজে যাবে বলে বের হয়েছে, রিমি সুন্দর করে তার শার্ট ইন করে দিচ্ছে, মোটামুটি সব ঠিক চলছিল, কিন্তু তখনই কথা থেকে যেন উদয় হয় তাদের বাড়ির কাজের মেয়ে। সে ভেতরে আসার সাথে সাথে রিমি তাকে কিছু কাজ বুঝিয়ে দেয় আর নিজে কিছু কাজ করতে ভিতরে চলে যায়। এইদিকে সাজিদ নাস্তা করতে বসে পড়ে, হঠাৎ করে সাজিদের হাত লেগে গ্লাস পড়ে যায়। সেই কাজের মেয়ে ভাঙা গ্লাস তুলতে যাবে, তখন সাজিদ তাকে বারণ করে, কারণ খালি হাতে সেটা তুলতে গেলে হাত কেটে যেতে পারে, তাই সেই সেটা একটা টিস্যু দিয়ে তোলার চেষ্টা করে। আর ঠিক সেই সময় হাজির হয় রিমি, কাজের মেয়ে দাঁড়িয়ে আছে আর তার স্বামী ভাঙা গ্লাস পরিষ্কার করছে। এইটা দেখে তার মনে রাগ উঠতে থাকে, এমনিতেই তাদের সময় খারাপ যাচ্ছিল আর এইসব দেখে সে উল্টোপাল্টা চিন্তা করতে শুরু করে দেয়। সামান্য একটা বিষয় যেখানে সাজিদের কোনো দোষ নেই, সেই জায়গাতেও একটা কাছের মেয়েকে নিয়ে তাদের মধ্যে বিস্তর ঝগড়া হয়ে যায়। রিমি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়, সাজিদও রাগ করে তার কাজে চলে যায়। সেদিন থেকে বন্ধ হয়ে যায় বেচারি কাছের মেয়ে সেই বাড়িতে কাজ করা। রাস্তায় যেতে যেতে সাজিদ ভাবতে থাকে আসলে ভুলটা তারই ছিল, রিমি তাকে কতটা ভালোবাসে সেটা জানা সত্ত্বেও তার সাথে রাগারাগি করা ঠিক হয়নি। এইরকম একটা ফিলিংস কাজ করা শুরু করে তার ভিতর, ভালোবাসা শুধু মুখে প্রকাশ করে পালন করা যায় না, সেটা অন্তর থেকে অনুভব করতে হয়। সাজিদ আর দেরি না করে চলে যায় বাড়িতে, গিয়ে দেখে রিমি দরজা বন্ধ করে বসে আছে আর ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। ভয় পেয়ে যায় সাজিদ, চোখ দিয়ে পানি বের হতে শুরু করে দেয়, মনের ভিতর চলতে থাকে নানান খারাপ চিন্তা। দেরি না করে সে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়, কয়েকবার গায়ের চুড়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে। দরজা খোলার সাথে সাথে রিমি এসে জড়িয়ে ধরে তাকে, কাঁদতে কাঁদতে মেয়েটা পুরো চোখ ফুলিয়ে ফেলেছিল। সাজিদ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে পাগলি, এটুকুই একটা ঝগড়া, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো, বারবার আমার মনে হয়েছিল এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেলবো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, কি করব বুঝতে পারছিলাম না, পেরে দরজা ভেঙে দিই, আর এখন আমার কতটা শান্তি লাগছে জানো। রিমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো না, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না, সেজন্য একটু বেশি করে ফেলেছিলাম, আর তখন যদি আমাকে একটু বুঝিয়ে বলতে তাহলে তো ওরকমটা হতো না। সাজিদ রিমির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, জানে রিমি এখন শান্ত হয়ে গেছে। এই সব থেকে তাদের বেরিয়ে আসার জন্য তারা ঠিক করে তারা বেড়াতে যাবে, সমুদ্র দেখতে যাবে। সেখানে বিয়ের এক বছর হয়ে গেছে, অনেকদিন কোথাও ঘুরতে যায়নি, তাই এটাই সুযোগ। কিন্তু তাদের দুইজনের কারো জানা ছিল না সেই সিদ্ধান্ত তাদের জীবনকে পাল্টে দিতে চলেছিল। আমরা কোথায় ঘুরতে যাব? রাঙামাটি, সেখানকার নিরিবিলি পরিবেশে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না সেখানে। রিমির প্রশ্নের জবাবে উত্তর দিল সাজিদ। রিমি আর সাজিদ অনেক উত্তেজিত, কারণ তারা দুইজন পরশুদিন রাঙামাটি ঘুরতে যাবে, সেই সুযোগে তাদের সম্পর্কে যে ফাটল ধরেছিল সেটাও জুড়ে যাবে সেই আশায়। এইদিকে তাদের দুইজনের মনের ভিতরে কি চলছে সেটা তারা কেউ জানে না। দুই দিন চলে গেছে, আজ সকালেই তাদের যাত্রা শুরু হবে পাহাড়ি এলাকা রাঙামাটি, মানুষজন সরল সেই সব এলাকার।
কিন্তু মনের ভিতর শুরু হয় আসল ভয়। রাতের বেলা হঠাৎ করে বনের ভিতর দিয়ে যাওয়া গাড়ির উপর আক্রমণ করে বসে ডাকাতের দল, সেই জন্য সাবধান থাকতে হয় সব সময়। কিন্তু সাজিতদের ভয় নেই, কারণ তারা দিনের বেলা যাত্রা করবে, আর সেটাই করলো তারা। ঢাকা থেকে বেশ অনেকক্ষণ লাগলো তাদের গন্তব্যে পৌঁছতে। যাযাবর পাহাড় আর রাঙামাটি লোকসহ প্রায় সব জায়গায় তারা ঘুরে ঘুরে দেখলো। দিন শেষে তারা এসে পড়লো একটা হোটেলে। সারাদিন ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেল তারা দুজন, কিন্তু সাজিদের চোখে ঘুম নেই। তার এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু, সেটা সে রিমিকে বলতে পারবে না। তাই কৌশলে সে তার খাবারের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল, যার কারণে সকাল হওয়ার আগে আর রিমির ঘুম ভাঙবে না। সাজিদ হোটেল ছেড়ে বেরিয়ে কোথাও চলে যায়, আবার ভোর হওয়ার সাথে সাথে চলে আসে। রিমি টেরও পায় না সাজিদ সারা রাত বাহিরে ছিল। সকালে চোখ খুলে সে সাজিদকে পাশে দেখতে পায়। পরদিন সকালে তারা হোটেল ছেড়ে দেয়, কারণ তারা আরও দূরে যাবে, আর হোটেল সেখানেও আছে, তাই সেখানেই থাকা যাবে। পুরো দিন শেষে বিকালে এসে শুরু হয় আসল খেলা। এই পুরো অভিনয়ের মূল জায়গায় এসে দাঁড়ায় দুই ভালোবাসার মানুষ। আজও তাদের মনে ভালোবাসা ছিল কি না সেটা কেউ জানে না, কারণ সেগুলোর বদলে তখন হয়তো দুইজনের মনের বদলে চলছিল প্রতিশোধের আগুন। কিসের প্রতিশোধ সেটা একমাত্র তারাই জানে। উঁচু পাহাড়ের ওপর একটা বাংলো টাইপ বাড়ির ভিতরে রয়েছে সাজিদ আর তার স্ত্রী। দুইজনেরই পছন্দের জায়গা হয়ে উঠেছিল সেই বাড়িটা, কারণ আশেপাশে আর কোনো বাড়িঘর কিছুই নেই। সাজিদ দুই দিনের জন্য সেটা ভাড়া হিসেবে নিয়েছিল। সেই উঁচু জায়গা থেকে সূর্য ওঠার জায়গা খুব ভালো করেই দেখা যেত। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন তারা বিশ্রাম করছিল, তখন হঠাৎ সাজিদ রিমিকে প্রশ্ন করে বসে। আচ্ছা রিমি, আমি তোমাকে তোমার অতীত সম্পর্কে তেমন কিছু কোনো দিন জিজ্ঞেস করিনি। তোমার মা বাবা নেই জানি, যখন তুমি ক্লাস নাইনে পড়ো তখন তারা দুজনে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তার আগে বা পরে কিছু আমি জানি না। আজ এই নিরিবিলি জায়গায় আমার সাথে চাইলে সব কিছু শেয়ার করতে পারো, আর যদি দুঃখ মনের মধ্যে থেকে থাকে তাহলে সেটা বের করে দিতে পারো। সাজিদের এমন প্রশ্নে রিমি কিছুটা বিব্রত বোধ করে, কারণ সে তার অতীতকে ভুলে যেতে চায়। তার মা বাবাই ছিল তার কাছে সব কিছু, কিন্তু নিষ্ঠুর প্রকৃতি ছিনিয়ে নিয়েছে তাদের তার কাছ থেকে। আর তারপর সে অনেক কষ্টে নিজে পড়াশোনা করে আর ছোটোখাটো কাজ করে এই পর্যন্ত এসেছে, আর এর মধ্যেই তার দেখা হয়ে যায় সাজিদের জন্য। সাজিদ নিজে রিমির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু রিমি বিয়ে করতে চায়নি। সে জীবনে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু দেশে একা মেয়ে এত কিছু একা কোনোদিন করতে পারে না। আর সাজিদ রিমিকে সময় দিয়েছিল অনেক, প্রতিদিন সে দেখা করতে আসত তার সাথে, তাকে বোঝাতো নানা রকম করে। আর এই সব কিছুর মধ্যেই দুজনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতে শুরু করে দিয়েছিল। আর তারপর দুইজনের মতের ভিত্তিতে দুজন বিয়ে করে নাই। তারপর এক বছর পূর্ণ হয়ে গেছে, আর সাজিদের স্টোরিও অনেক সাদামাটা। জন্ম থেকেই অনাথ সে, কিন্তু পড়ালেখাতে মতন ভালো ছিল, স্কুলে খারাপ রেজাল্ট করতো সে। স্কুল জীবনে তার পড়ালেখা একেবারে ডাউন ছিল, ক্লাসে লাস্ট হতো সব সময়। কিন্তু হঠাৎ করে তার গতি পাল্টে যায়, কলেজে ওঠার সাথে সাথে তার সব কিছু বদল হয়ে যায়। পড়ালেখা অনেক ভালো করে করতে শুরু করে দেয় সে, সব বিষয় ফার্স্ট হতে শুরু করে দেয়। হয়তো বুঝতে পেরেছিল জীবনের আসল মানে, সেই জন্য এইসব। আর একদিন কোনো এক জায়গায় রিমিকে দেখে পছন্দ হয়ে যায়, আর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে তার কেউ নেই, তাই বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় সে। তার পরের ঘটনা সংক্ষিপ্ত। রিমি সব কিছু বলে দেয় সাজিদকে, কিন্তু সাজিদ কেমন জানি মনমরা হয়ে যায় সব শুনে। হয়তো সে অন্য কিছু আশা করেছিল, সে আর কিছু জিজ্ঞেস করে না তাকে। ওই দিনটা তাদের সেই রকম করেই কেটে যায়। ওই দিন রাতে যখন রিমি শুয়ে পড়ে, তখন সাজিদ আবার বাহিরে বের হয়ে যায়। আজকে রিমি আর ঘুমিয়ে থাকে না, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর পাশে দেখে সাজিদ নেই। তাই সেও বাহিরে গিয়ে দেখে একটা ছায়ামূর্তি পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছে। রিমির চিনতে অসুবিধে হয় না সেটা সাজিদ। এত রাতে তাকে একা রেখে সাজিদ কোথায় যাচ্ছে সেই চিন্তায় সেও ফলো করা শুরু করে দেয় তাকে। ফলো করতে করতে দেখে সাজিদ নিচে কারোর সাথে দেখা করছে আর কারোর সাথে কথা বলছে। রিমি তাদের কাছে যায়, গিয়ে দেখে একটা নারী মূর্তির সাথে
সাজিত কিছু কথা বলে যাচ্ছে। রিমি লুকিয়ে তাদের আরো কাছে যায়, কিন্তু সেই মহিলা কে সেটা সে বুঝতে পারে না, কিন্তু তাদের কথাবার্তায় স্পষ্ট শুনতে পায়। রিমি যা শুনতে পায় সেটা শুনে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়, থরথর করে কাঁপতে শুরু করে দেয় সে। কারণ তারা যা বলছিল সেটা বলার মতো নয়। তারা দুজন বলছিল, অভিনয়ে সব অভিনয়ে, আমি এতদিন অভিনয় করে এসেছি আজকের দিনের জন্য। আর আমি জানি রিমি অভিনয় করে এসেছ, যখন তার বাবা মা মারা যায় তখন সে একা হয়ে যায়, কেউ তার দিকে ঘুরেও তাকায় না। সেই সময় আবির্ভাব হয় আমার, আমি তাকে প্রস্তাব দিই, সে কে সেটা না জেনে, আর আমার মতো বড় লোক দেখে সেও রাজি হয়ে যায়। কিন্তু তখন আমি বুঝতে পারিনি সেটা সেই রিমি যে আমার জীবনকে একটা সময় নষ্ট করে দিয়েছিল। বিয়ের পর আমি বুঝতে পারি সেটা সেই, আর তখন থেকেই আমি প্ল্যান করতে শুরু করে দিই। আর আমার প্ল্যানের শেষ ধাপ কালকে হতে চলেছে, আমার প্রতিশোধ পূরণ হতে চলেছে। সে বুঝতে পারবে ভালোবাসার অপর নাম মৃত্যু, আর সে মৃত্যুর সে কঠিন জ্বালা হলো যখন কেউ জানতে পারে তার সবচেয়ে ভালোবাসার মানুষ তার সাথে বেইমানি করেছে। এতদিন ভালোবাসার সব কিছু একটা অভিনয় ছিল, সেটা যখন সে বুঝতে পারবে তখন হবে তার আসল মৃত্যু। তার আগে যেটা হবে সেটা তার শুধু দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে। ভালোবাসার কতটা কষ্ট সেটা আমি তাকে তিলে তিলে অনুভব করাতে চাই। এক টানে কথাগুলো বলল সাজিত, অপর পাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি সব শুনে বলল, সবকিছু ভালো করে মিটিয়ে গেলেই হয়, তারপর শুধু তুমি আর আমি থাকব, আমাদের মাঝে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। রিমি আর সেখানে সরিয়ে থাকার মতো শক্তি পেল না, মনে হচ্ছিল তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সাজিদকে বলছে তার কিছুই সে বুঝতে পারছে না, কতটুকু সে বুঝতে পেরেছে সেটা হলো সাজিদ তাকে ভালোবাসে না, আর এতদিনের সব কিছু ছিল একটা অভিনয়। আর কোন কারণে সাজিদ রিমির উপর প্রতিশোধ নিচ্ছে যেটা তার জানা নেই, রিমি তাদের থেকে দূরে সরে যায়। সে আর কিছু ভাবতে পারছে না, তার হাত পা কাঁপছে। এতদিনের বিশ্বাস আর ভালোবাসা যখন অভিনয়ে পরিণত হয় তখন সেই জিনিসটা কতটা বেদনাদায়ক সেটা একমাত্র সেই ভালোবাসার মানুষটাই জানে। সাজিদ ছাড়া রিমির এই দুনিয়াতে আর কেউ নেই, তাই যখন সেই মানুষটাই তাকে ধোকা দিল তার সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। রিমি সোজা পাহাড়ের ধারে গিয়ে দাঁড়ায়, তার মাথায় তখন তাদের মধুর সব স্মৃতিগুলো ঘুরছিল। কথাই আছে, মানুষ যখন তার মৃত্যুর সন্নিকটে এসে দাঁড়ায় তখন তার চোখের সামনে তার পুরো জীবন ভাসে। রিমির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, বন্ধ চোখের ভিতর সব স্মৃতি সে মনে করছিল, মনে মনে প্রস্তুতি নিয়ে নিয়েছে সে লাফিয়ে পড়বে। কিন্তু তখনই তার বিবেক তাকে বাধা দেয়, নিজেকে প্রশ্ন করে কেন সে আত্মহত্যা করবে, তার তো কোনো দোষ নেই, সে কেন বেছে নিবে এই পাপের রাস্তা। নিজেকে কিছুটা সামলে নেয় সে, মনে মনে বলে তাকে এইসব কিছুর শেষ দেখতে হবে। সাজিদ কেন তাকে মারতে চায়, তোর কি দোষ সেটা তোর জানতে হবে। তাই রিমি সুইসাইড করার কথা মাথা থেকে বের করে দেয়, যেই রাস্তা দিয়ে সে এসেছিল সেই রাস্তা দিয়ে আবার বাংলোতে ফিরে যায়। শুয়ে পড়ে বিছানায়, সেও অভিনয় করে সে ঘুমিয়ে। একটু বাদে সেখানে হাজির হয় সাজিদ, পর্যবেক্ষণ করে বুঝতে পারে রিমি তখনও ঘুমে। সাজিদ সেই কারণে তার মাথার চুলে একবার হাত বুলিয়ে নিজেও শুয়ে পড়ে। এইদিকে চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ে যাচ্ছে রিমির, মন চাচ্ছিল সাজিদকে জড়িয়ে ধরে কাঁদতে, মন খুলে সব কথা বলতে, কিন্তু সেটা এখন সম্ভব নয়, কারণ তার জায়গা দখল করে নিবে আর এক মহিলা। রিমির শুধু একটাই ইচ্ছে, সব সত্য জানার। সেই সব কিছু জানার পর মৃত্যু হলেও তার আক্ষেপ থাকবে না। পরদিন সকালে তাদের ঘুম ভাঙলেও এক কাপ চায়ের সাথে। রিমির উঠতে দেরি হয়ে গিয়েছিল, কারণ রাতে অনেকক্ষণ পর সে ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখে পাশে সাজিদ চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। সাজিদের সেই নিষ্পাপ চেহারা দেখে মিনিট দুয়েকের জন্য রিমি সব ভুলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য ভেবেছিল হয়তো সাজিদ তাকে খুব ভালোবাসে, কালকে রাতের যা কিছু ছিল সব স্বপ্ন, কিন্তু সেগুলো স্বপ্ন ছিল না, সেগুলো ছিল সত্য, সব কিছু ছিল অভিনয় যেটা সাজিদ পুরো বছর ধরে করে আসছে রিমির সাথে। কিন্তু কি কারণে সেটা হচ্ছে সেটা রিমি এখনো পর্যন্ত জানে না। আর কাল রাতের সেই ছায়ামূর্তির কথা তো সে বাদই দিয়ে দিল। কিছু মেয়ে আছে যারা ভালোবাসার জন্য পাগল হয়ে থাকে, যাকে তারা ভালোবাসে তাকে মন থেকে চায়, কিন্তু যখন সেই মানুষের থেকে ধোকা পায় তখন সেই মেয়েগুলো নিজের বা তার ভালোবাসার মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না।
রিমিও সেই সব মেয়েদের মতোই ভালোবাসার পাগল। সে সারা রাত চিন্তা করেছে, তার আগে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু সেটা করেনি সে। তাই পুরো রাত সে চিন্তা করেছে, যদি আসলেই সাজিদ তাকে ঠকিয়ে থাকে তাহলে সে হয় নিজে মরবে, আর না হলে সাজিদকে খুন করে দিবে। কিন্তু আজ সকালে কেমন জানি সব উল্টোপাল্টা হচ্ছে তার সাথে। যেখানে সাজিদের তাকে খুন করার কথা বা সেই রকম প্ল্যান করার কথা, তার বদলে সাজিদ তার যত্ন নিচ্ছে। রিমি কিছুই বুঝতে পারছিল না। সাজিদ সকাল থেকে নিচে রান্নাঘরে গিয়ে তাদের দুজনের জন্য নাস্তা বানিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছে রিমিকে। কিন্তু রিমি বুঝে গেছে এইসব করার কি কারণ। এইসব করার কারণ একটাই, সেটা হলো সুন্দর করে তাকে খুন করা। কারণ ছাগলকে জবাই করার আগে তাকে ভালো মতো যত্ন করতে হয়, তারপর ভালো করে তাকে জবাই করা হয়। রিমির ক্ষেত্রেও সেটাই হচ্ছে এখন। তাদের বাংলো বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নেই, পাহাড়ের উপর নিরিবিলি একটা জায়গা। সেখান থেকে যদি একই চোরে চিৎকার করে তাহলেও কেউ শুনতে পারবে না। আর পাহাড় থেকে ফেলে দিলে খাদে লাশের চিহ্নও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রিমি জানে তাকে যে করেই হোক বাঁচতে হবে, সাথে তাকে যে ঠকিয়েছে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। অনেকটা সাইকোদের মতো চিন্তাভাবনা হয়ে গেছে তার। সাজিদ রিমিকে রেখে বাহিরে চলে গেল কিছুক্ষণের জন্য। রিমি এতক্ষণ যাবৎ চুপচাপ সব দেখে যাচ্ছিল শুধু, কিছুই বলেনি সে। কিন্তু সাজিদ চলে যাওয়ার পর সে চিন্তা করার সুযোগ পায়। তখন তার মাথার ভিতর অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি সাজিদ তার উপর আক্রমণ করবে আর তাকে মেরে ফেলবে, কিন্তু সেই সব কিছুই হচ্ছিল না। রিমির অবস্থা প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথা একটু হলেও কাজ করে যাচ্ছিল। সে বাংলো বাড়ির একটা কাছের মহিলা ছিল, কেয়ারটেকার, তাকে দিয়ে রিমি বাজারে পাঠায় বিষ কিনে আনার জন্য। হ্যাঁ, বিষ। রিমি যদি নিজেকে বাঁচাতে চায় আর এতদিন তার সাথে করা আসা অভিনয়ের বদলা চায়, তাহলে তাকে হয় নিজেকে শেষ করে দিতে হবে, না হলে সাজিদ আর সেই নারীর ছায়ামূর্তিকে। রিমি দুই নম্বর অপশন চয়েস করেছিল, মানে ওই নিজেকে বাঁচাতে ওই নারীর ছায়া মূর্তির সাথে সাজিদকে শেষ করে দেওয়া, সেটা যে করেই হোক না কেন। এইদিকে সাজিদ পাহাড়ের নিচে নেমে গেছে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। প্রয়োজনীয় জিনিস বলা ভুল হবে, কারণ সেগুলোর প্রত্যেকটা জিনিস হতে চলেছিল একটা ভয়ানক কিছুর সাক্ষী। সাজিদ আবার সেই মহিলার সাথে দেখা করল, তার সাথে বেশ কিছু সময় কাটিয়ে সে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সেই দিন সেই বাড়িটা যেন এক ভিন্ন সাজে সেজেছিল। স্বামী স্ত্রীকে মারার পরিকল্পনা করছিল, আর স্ত্রী স্বামীর এতদিনে তার সাথে করা অভিনয়ের বদলা নেওয়ার জন্য। পুরো বাড়িটা যেন নাট্যমঞ্চ হয়ে গিয়েছিল। সেই মঞ্চে স্বামী স্ত্রী দুজনেই ছিল অভিনেতা আর অভিনেত্রী, কিন্তু তারা নায়ক নায়িকা হলেও একাধারে ছিল দুইজনের শত্রু, এক কথায় ভিলেন। স্বামী বদলা নিতে চায় তার স্ত্রীর কোনো অতীতে করা কাজের জন্য, আর স্ত্রী বদলা নিতে চায় স্বামীর সেই ঘৃণ্য রূপের জন্য। এই পুরো নাটকে থার্ড পার্সন হিসেবে ভূমিকা পালন করছিল এক অজানা মহিলা। যদি স্বামী তার স্ত্রীকে খুন করতে সফল হয়, তাহলে সেই মহিলা হয়ে যাবে তার। খুনের নেশায় এখন মত্ত দুইজন, কে হবে বিজয়ী সেটা দেখার অপেক্ষায় আছে নির্মল প্রকৃতি। দুপুর প্রায় হয়ে এসেছিল, বাড়িতেই তারা থাকছে বেশি সময়। সাজিদ রিমিকে সময় দিচ্ছে আরো বেশি করে, কারণ সে চাই যেন মৃত্যুর আগে রিমির সাজিদের ভালোবাসার প্রতিটা বিন্দু অনুভব করতে পারে। ধীরে ধীরে রাত হয়ে আসতে শুরু করে দিল। দিন যত যাচ্ছিল দুইজনের মনের মধ্যে তত ভাবনার উদয় হচ্ছিল। সাজিদ তৈরি ছিল তার কাজ করার জন্য, আর রিমিও তৈরি ছিল। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন থেকে শুরু হয় আসল খেলা। দুইজনের আচরণ পরিবর্তন হতে শুরু করে। সাজিদ রিমি ভালো করে সেজে আসতে বলে। রিমি যখন নিজে সাজতে চায় তখন সাজিদ তাকে নিয়ে গিয়ে নিজেও হাতে সাজিয়ে দেয়। রিমিও নিজেকে উচার করে দেয় সাজিদের কাছে। রিমিকে একেবারে পরিপাটি করে সাজিয়ে তোলার পর সাজিদ নিজে তৈরি হতে যায়। রিমি বুঝে গিয়েছিল তাদের মধ্যে একজনের মৃত্যুর ক্ষণ বয়ে আসছে ধীরে ধীরে। সাজিদ নিজে তার সব প্ল্যান রেডি করে নেয়, আর বাড়ির পিছনের দরজায় সেই মহিলাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল সে। একবার চেক করে দেখে সেই মহিলা সেখানেই আছে প্ল্যান মাফিক। সাজিদ এইবার রিমির সাথে বসে পড়ে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। সব খাবার সে নিজ হাতে বানিয়েছে। খেতে খেতে সাজিদ রিমিকে বলল, আচ্ছা রিমি,
স্কুল জীবনে কি কোনোদিন কারো লাভ লেটার পাওনি? হঠাৎ এই ধরনের প্রশ্ন শুনে সে কিছুটা বিব্রত বোধ করতে শুরু করে দিল, কিন্তু নিজেকে ঠিকই সামলে নিয়ে বলল, আমি ছিলাম মেয়ে, লাভ লেটার তো অনেক পেয়েছি, কিন্তু সবাইকে আমি রিজেক্ট করে দিয়েছিলাম বারবার। সেখানে কি এমন কোনো ছেলে ছিল না যে তোমার বরাবর রিজেক্ট করার পরও পিছু করতো তোমার? প্রশ্ন করল সাজিদ। না, সেরকম কেউ ছিল না, রিমি সোজা জবাব দিয়ে দেয়। রিমির উত্তর শুনে সাজিদ রেগে যায় আর চিৎকার করে বলে, মিথ্যে বলছো তুমি, ছিল না মানে? অবশ্যই ছিল, এমন একজন ছিল যে তোমার পিছু করতো, তোমার জন্য একটা সময় পাগল ছিল সে, কিন্তু তুমি তার সাথে কি করলে? পুরো স্কুলের সামনে তার বদনাম করলে। এসব কিছুই হয়নি, বললাম তো এরকম কেউ ছিল না, আবারও শান্ত মাথায় জবাব দিল রিমি। এইবার সাজিদ আরো রেগে গেল, চিৎকার করে দাঁড়িয়ে গেল সে, রিমিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি দিল, তারপর বলল, সেই স্কুল জীবন থেকেই তোর মতো অভিনেত্রী আর কেউই ছিল না, মনে পড়ে সেই সাজ্জাদকে যে তোকে বারবার পিছু করত, বারবার তোর সামনে একটা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকতো, কিন্তু প্রতিবারই সেই গোলাপ তুই হাত থেকে নিয়ে পায়ে পিষিয়ে দিতি, সেই অতীতকে মনে পড়ে আজ? সাজিদের মুখে সেই নামটা শুনে এইবার রিমি বড় ধরনের একটা শক খায়। কিছুক্ষণের জন্য সে ফিরে যায় অতীতে, জীবনের কিছু ঘটনা আবার মনে করার চেষ্টা করতে থাকে। তখন সময়টা ছিল রিমির স্কুলের জীবন, ক্লাস এইটে পড়তো সে, একই স্কুলের এক ক্লাস উপরে মানে ক্লাস নাইনে পড়তো সাজ্জাদ নামের সেই ছেলে। বড় ক্লাসের মেয়েদের সাথে মিশতে মিশতে রিমির চালচলন তাদের মতো হয়ে গিয়েছিল। অল্প বয়সে বেশি পেকে গেলে যা হয়, রিমিও সেই রকম ছিল। স্কুলের অনেক ছেলে তাকে প্রপোজ করত, রিমি কাউকে না করত না, সবাইকে হ্যাঁ বলে তাদের সাথে ঘুরে বেড়াতো আর ইচ্ছে মতো তাদের পকেট খালি করাতো, কিন্তু সেটা বেশি দিন আর টেকে না। যখন সবাই বুঝে যায় রিমি তাদের শুধু ইউজ করছে, তখন সবাই তার থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকে। কিন্তু সবাই তো আর এক নয়, তাদের ভিতর সাজ্জাদ ছিল বেশ ভালো ছেলে, পড়ালেখাতে কাঁচা হলেও তার ব্যবহার ছিল অনেক ভালো, দেখতেও মোটামুটি। যেদিন প্রথম সেই সাজ্জাদ রিমিকে দেখে তখনই তার ভালো লেগে যায়, রিমির জন্য সে সব কিছু করতে পারবে এইরকম মানসিকতা তৈরি হয়ে যায় তার ভিতরে। তাই প্রতিদিন সাজ্জাদ রিমির জন্য গোলাপ ফুল নিয়ে যেত আর রিমি সেগুলো ফেলে দিত অথবা পা দিয়ে পিষে ফেলত, কিন্তু সাজ্জাদ তাকে সত্যি সত্যি ভালোবাসত, কিন্তু সেটা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। এইরকম করেই চলে যাচ্ছিল তাদের দিন। একদিন হঠাৎ রিমির মাথায় বুদ্ধি এসে যায় সাজ্জাদকে ব্যবহার করার, কারণ অনেকদিন কেউ তার জালে পা দেয়নি, তাই সাজ্জাদ সেটার জন্য পারফেক্ট। এইদিকে রিমির বান্ধবীরাও তাকে আরও উস্কে দেয় আর সাজ্জাদ এর বন্ধুরা তাকে সাজ্জাদকে সাবধান করতে থাকে, কিন্তু সাজ্জাদ শোনার পাত্র নয়। রিমি অভিনয় শুরু করে দেয় সাজ্জাদের সাথে, জীবনের সেরা পারফরমেন্স সে সাজ্জাদের সাথেই করে। সাজ্জাদ পুরোপুরি বিশ্বাস করে নেয় যে রিমি তার হয়ে গেছে, শুধু সে নয় স্কুলের বাকি ছেলে মেয়েও বিশ্বাস করতে বাধ্য হয়। রিমি চেয়েছিল সম্পর্কটা অনেক দিন টিকিয়ে রাখতে, কারণ সে যা বলতো সাজ্জাদ তাই করত। একদিন হলো কি, রিমির মডেল টেস্ট পরীক্ষা, সারা বছর এই সেই করে তার অবস্থা পরীক্ষার আগে খারাপ, পাশ করার কোনো চান্স ছিল না। তখন সে সাজ্জাদের কাছে এমন অভিনয় শুরু করে দেয় যে সাজ্জাদের মন গলে যায়। সাজ্জাদ ঠিক করে সে আগের দিন রাতে স্কুলের অফিস থেকে প্রশ্নপত্র চুরি করে নিয়ে যাবে আর তা রিমিকে দিবে, যেই ভাবার সেই কাজ। পরীক্ষার আগের দিন রাতে স্কুলের দেওয়াল টপকে সাজ্জাদ ভিতরে প্রবেশ করে, তার আগে সে দপ্তরির পকেট থেকে চাবি চুরি করে সেটার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে দিয়েছিল, সেটা দিয়ে সে ধীরে ধীরে অফিস রুম খুলে ভিতরে ঢুকে প্রশ্নপত্র যেখানে রাখে সেখানে গিয়ে যেই যেই প্রশ্ন আসবে সেই সব প্রশ্ন একটা কাগজে লিখে নেয়, তারপর আবার সব কিছু যেরকম ছিল সেই রকম করে রেখে অফিস বন্ধ করে চলে যায়। কিন্তু সে একটা ভুল করে, সেটা হলো তার নিজের একটা কলম সেখানে ফেলে রেখে যায় আর প্রশ্নপত্র আঠা দিয়ে লাগানো থাকে সব স্কুলে, কিন্তু সেই খাম কোনো মতে খুললেও সাজ্জাদ পরে আঠা দিয়ে সেটা লাগানোর কথা ভুলে যায়। ফলাফল যা দাঁড়ায় তা হলো স্যাররা বুঝে যায় কেউ প্রশ্নপত্র নকল করেছে, সেই সময়ে তারা পরীক্ষা বাতিল করে দেয়, পুরো স্কুলের সব শিক্ষার্থীদের মাঠের মধ্যে হাজির করায় আর সবার উদ্দেশ্যে বলা হয় প্রশ্নপত্র চুরির কথা।
তখন স্পট থেকে পাওয়া সেই কলম উঁচু করে সবার সামনে ধরলে একজন সেই কলম চিনতে পারে, সেটা আর কারো নয়, সেটা ছিল সাজ্জাদের কলম। স্যাররা তখন অবাক হয়ে যায়, কারণ সাজ্জাদ যথেষ্ট ভালো ছেলে, কিন্তু প্রশ্নপত্র চুরি করারও তার কাছে কারণ আছে, কারণ সে ভালো করে পড়াশোনা করে না। তখন তাকে সার্চ করা হয় আর অফিস রুমের একটা ডুপ্লিকেট চাবি পাওয়া যায় তার পকেট থেকে। তখন সবাই বিশ্বাস করে নেয় চুরি সাজ্জাদ করেছে। এইদিকে সাজ্জাদ রিমিকে সেই সব প্রশ্ন দিয়ে দিয়েছিল, সেগুলো সে ভালো করে পড়ে এসেছে। পুরো স্কুল তখন সাজ্জাদকে ছিছি করতে থাকে। সবার সামনে প্রিন্সিপাল স্যার তাকে বেত দিয়ে অনেক মার মারে, তার গায়ে শার্ট প্যান্ট খুলে তাকে মারতে থাকে। সাজ্জাদ রিমির জন্য সব কিছু মুখবন্ধ করে সহ্য করে নেয়, মনে মনে ভাবে রিমি তো খুশি তার কাছে। কিন্তু তার ধারণা ভুল, পরীক্ষা চলতে থাকে, সাজ্জাদকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয় আর রিমিও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সাজ্জাদের সাথে সে দেখা করা আর কথা বলা সব বন্ধ করে দেয়। সাজ্জাদ তিলে তিলে শেষ হয়ে যেতে থাকে। সে তার ভুল বুঝতে পেরে শহর ছেড়ে দেয় আর অন্য শহরে গিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে শুরু করে দেয়। এর মাঝেই রিমির বাবা মায়ের দুর্ঘটনাতে মৃত্যু হয়ে যায়। রিমি এই দুনিয়াতে একা হয়ে যায় সম্পূর্ণ। একেই হয়তো বলে রিভিজ স্বপ্নে, তখন সে নিজের আগের করা ভুলের জন্য পস্তাতে থাকে। আর কয়েক বছর পরেই ফিরে আসে সাজ্জাদ এক নতুন নামে, নাম হয়ে যায় তার সাজিদ। রিমিকে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের জন্য, কিন্তু তখনও তার মনে চলছিল প্রতিশোধের আগুন, তাই সে রিমির পথ অনুসরণ করে। সেও শুরু করে দেয় একটা নোংরা ভালোবাসার অভিনয়ের। আগেরবার সেই অভিনয়ে জড়িয়ে গিয়েছিল সাজ্জাদ রুপি সাজিদ, আর এইবার সেই একই অভিনয় শিকার রিমি। বদলা তখন সাজিদের চোখে ছিল ঠিকই, কিন্তু ভালোবাসা থেকে ধোকা পেয়ে রিমির মনের মধ্যেও বয়ে যাচ্ছিল প্রতিশোধের আগুন। সাজিদের মাথায় তখন আর একটা প্ল্যান এসে যায়, সেই যে ওই সাজ্জাদ, সেটা সে রিমির থেকে লুকিয়ে ফেলে আর তাকে বলে, আমি সেই সাজ্জাদের বড় ভাই সাজিদ, আর সাজ্জাদ তো সেদিনই মারা গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে, সেই কারণে আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছি। এই কথা শুনে রিমি চমকে ওঠে, কারণ সে ভেবেছিল সাজিদই হবে সেই সাজ্জাদ, কিন্তু এখন বুঝতে পারছে সেটা সাজিদ নয়। যদিও তার ধারণা ঠিকই ছিল, কিন্তু সাজিদের অভিনয় তাকে এটা প্রমাণ করাতে বাধ্য করিয়েছে। রিমি সাজিদের কাছে ছুটে যায় আর নানানভাবে তাকে বোঝাতে থাকে। সে তার অতীতের করা ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। সাজিদের মুখের ভাব আগের মতোই থাকে। সাজিদ রিমির কোমরে হাত দিয়ে তাকে উঠিয়ে নেয়, দুইজন একসাথে দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় মিউজিক প্লেয়ারে বেজে ওঠে গানের মিষ্টি ধ্বনি। রিমিকে উঠিয়ে নিয়ে সাজিদ তার সাথে ডান্স করতে শুরু করে দেয়। সাজিদের একটা হাত রিমির কোমরে আর আরেকটা হাত ধরে আছে রিমির একটা হাত। এইদিকে রিমির চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। সাজিদ রিমির একটা হাত নিয়ে তার কোমরে রেখে দেয় আর রিমির সাথে জোর করে পায়ে পা মেলাতে থাকে। সাজিদের মুখে একটা নিষ্ঠুর হাসি শোভা পাচ্ছে আর রিমির চোখের পানির আড়ালেও একটা চতুরতা লক্ষ্য করা যাচ্ছিল। কে জানত তখনও তারা দুইজন এক ধরনের অভিনয় করেই যাচ্ছিল। গানের সুর তেজ হতে থাকে আর তাদের পাও চলতে জোরে চলতে শুরু করে দেয়। মিষ্টি গানে তারা দুইজন যেন উন্মাদ হয়ে গিয়েছিল, একটা ঘোর কাজ করছিল দুইজনের মধ্যেই। দুইজন দুইজনের আরও কাছে চলে আসে, দুইজনের নিঃশ্বাস শোনা যাচ্ছিল একদম কাছ থেকে। দুটো দুইজোড়া ঠোঁট একত্রিত হতে সময় নেয় না বেশিক্ষণ। কিছুক্ষণ পর সাজিদ রিমির এলো কেসে হাত বুলিয়ে দিয়ে শেষবারের মতো বুক ভরে সেটার নিঃশ্বাস নেয়। সেই গন্ধ সেই মিষ্টি শিহরণে আবার তার মন ভরে যায়, কিন্তু সেটা ছিল ক্ষণিকের। মিনিট দুয়েকের মধ্যেই সাজিদ রিমিকে দূরে ঠেলে দেয় আর পিছনে গুছিয়ে রাখা পিস্তল বের করে তাক করে তার দিকে। চিৎকার দিয়ে ওঠে রিমি, সেই চিৎকারের সাথে তাল মিলিয়ে সাজিদ চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাজ্জাদ। সেই সাজ্জাদ মরে গিয়েছিল সেদিনই, কিন্তু তার বদলে জন্ম নিয়েছিল এই সাজিদ, যার আজ কোনো কিছুরই অভাব নেই। আর সেই সাজ্জাদকে যে মেরেছে তার বদলা আমি নিব আজকেই। চিৎকার করে কথাটা বলেই ট্রিগারে চাপ দেয় সে, সাথে সাথে রিমি তার জায়গা থেকে সরে যায়। 2 ইঞ্চির জন্য বুলেট থেকে বেঁচে যায় সে, কিন্তু সাথে সাথে পিছন থেকে একটা মৃদু আর্তনাদ ভেসে আসে। রিমি পিছনে তাকিয়ে দেখে হিয়া মাটিতে পড়ে আছে, ঠোঁট তখনও কাঁপছিল তার আর পেট থেকে তাজা রক্ত বেরিয়ে আসছিল।
পাশের পড়েছিল একটা ফুলদানি। সবকিছু ক্লিয়ার হয়ে যায় রিমির কাছে। সাজিত আর হিয়া মিলে তাকে মারার প্ল্যান করেছিল, আর হিয়াই সেই নারী ছায়ামূর্তি ছিল যাকে সে সাজিতের সাথে পাহাড়ের নিচে কথা বলতে দেখেছিল। সাজিতের চিৎকার শুনে হয়তো হিয়া ভিতরে এসে নীরবে রিমির পিছনে ফুলদানি হাতে নিয়ে দাঁড়ায়, যাতে রিমি কিছু করার আগেই তাকে সে আঘাত করতে পারে। কিন্তু বিধি হয়তো অন্য কিছু চেয়েছিল, তাই রিমির বদলে গুলিটা হিয়াকে লাগে, আর এখন তার এই অবস্থা। সাজিত হিয়ার সেই অবস্থা দেখে ছুটে চলে যায় সেখানে, তার মাথা নিজের কোলে নিয়ে অনেক কথা বলে, কিন্তু ততক্ষণে হিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সাজিত রাগের বশে হাতে ধরে থাকা পিস্তল আবার রিমির দিকে তাক করে, কিন্তু ততক্ষণে তার দেহ কাঁপতে শুরু করে দিয়েছিল, হাত থেকে পিস্তল পড়ে যায়। তার মনে হচ্ছিল ফুসফুস জ্বলে পড়ে যাচ্ছে ভিতরে। এটার কারণ একটাই, তীব্র বিষ। কিন্তু সে তো সেই রকম কিছু করেনি। তখন সে বন্ধ হয়ে আসা চোখ দিয়ে একবার রিমির দিকে তাকায়, দেখতে পায় রিমি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। সাজিত বুঝতে পারে রিমি তার চুলে সুগন্ধির সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, যাতে সেটার গন্ধ নেওয়ার সাথে সাথে সে মারা যায়। আর সাজিত যে চুলের গন্ধ নিবেই সেটা রিমি খুব ভালো করেই জানত। আর কিছু দেখার মতো অবস্থায় সাজিত থাকে না, আশেপাশের সব কিছু ঝাপসা হয়ে আসতে শুরু করে, চোখ বন্ধ হয়ে আসে তার, মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে আসে, আর সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিমি ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে, সাজিতের হাত নিজের হাতের উপর রেখে বলে, শুধু একটু ভালোবাসার পাগল ছিলাম আমি, অতীত ভুলে শুধরে নিয়েছিলাম নিজেকে, কিন্তু তুমিই যে আমার সেই অতীত সেটা তোমার জানা ছিল না। প্রতিজ্ঞা করেছিলাম মৃত্যু ছাড়া কখনো তোমার কাছ থেকে আলাদা হব না আমি, তাই আমি আর বেঁচে থেকে কি করব, আমারও সময় এসে গেছে। এই বলে যেই রিমি পাশে পড়ে থাকা বন্দুক নিচের মাথায় তাক করতে যাবে, তখনই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে দেয়, পেটের ভিতর জ্বালা পড়া শুরু করে দেয়। মুচকি হেসে সে একবার সাজিদের দিকে তাকায়। সাজিদ ততক্ষণে অনেক দূরে চলে গেছে। রিমি বুঝতে পারে খাবারের ভিতর বিষ ছিল, আর সেটার প্রতিক্রিয়া এখন দেখা দিচ্ছে। কিন্তু কি যেন মনে করে রিমি ট্রিগারে চাপ দিয়ে দেয়, পুরো ঘর বিকট শব্দে কেঁপে ওঠে। একটা ছাঁচালো গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। সেটা বারুদের গন্ধ ছিল না, সেটা ছিল তাজা রক্তের গন্ধ।